ধন্যবাদ প্রিয় দর্শক সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম যে আমাদের জন্মস্থানই সেরা, অর্থাৎ আমাদের জেলা বা আমাদের বিভাগই সেরা। বাট এই বিষয়ে যখন আমরা একে অন্যকে একটু একটু আঘাত দিয়ে কথা বলতে চাই, সবাই এক্সাইটেড হয়ে যায়। যেহেতু আমার জন্মস্থানের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, আমি নিজেকে কখনো কন্ট্রোল করতে পারিনি, এটা এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত। তারপরেও এটা যেহেতু একটা ফানি, একটা ঈদের প্রোগ্রাম, ঈদ স্পেশাল প্রোগ্রাম, আমরা এখানে মজা করার জন্য করছি, কেউ এই জিনিসটাকে ব্যক্তিগতভাবে নেবেন না। আমি জানি অনেক কলার লাইনে, আমি বদ্রু সাহেব আসছি আপনার কাছে, তার আগে দুজন কলারের সাথে একটু কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। টিভি কমান প্লিজ, টিভির সাউন্ড কমান এবং আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমি আশা করবো যে আপনাকে যদি আমি সেম কোশ্চেনটা করি তাহলে কেমন উত্তর আসবে বলেন। আর ওই যে আপনার চট্টগ্রামের এক ভাই আছে, উনি শুধু মেজবান মেজবান করে চিল্লা চিল্লি করে। আসলে ওই যে ছুটকি খাইতে খাইতে ওনাদের কি অবস্থা হয়েছে আপনি দেখেন, ওনাকে বলিয়েন যে নেক্সট টাইম যাতে ছুটকি গুলো ওনাদের ইয়েতে না ইউজ করে। আচ্ছা, ছুটকি তো আপনারাও খান, নোয়াখালীর মানুষ তো আরো বেশি ছুটকি খায়। আপনার জন্য 30 সেকেন্ড। জি ভাই, ওই যে আপনার বরিশালে যখন নতুন ঢাকায় আসে, এরা তো কখনো দেশে জুতা পরে নাই, নতুন আসে ফন্স কিনে, বুঝছেন তো। ফন্স কিনার পরে ওই লোকে একদিন লঞ্চ গেছে, লঞ্চের কাছে গেছে, যাইয়া ফন্সটা বাইরে খুলে সে লঞ্চের ভিতরে ঢুকছে। ঢুকে যখন আপনার ইয়ের সাথে কথা বলতে যায়, দেখছে লঞ্চে কোনো সিট নেই, যাইয়া খালি নেই। এখন সে আসতে বাইরে এসে দেখে যে তার লঞ্চের ওই ওই ফন্সটা নাই। তখন সে বলছে, হাই রে মনু, মোর লঞ্চও গেল, ফন্সও গেল, মুই সবই হারাইলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। লঞ্চও গেল, ফন্সও গেল, চট্টগ্রাম আসলে বোধ কারণে সেরা, স্বাধীনতা ঘোষণায় আর সাইড নোয়াখালীর রাফা হয়ে যে আসাম আব্দুর রব প্রথম প্রথম পতাকা উত্তোলন করছি, তার আগেও স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র তো নই, যেই ঘোষণা করছি না কেন, ঘোষণা লইয়ের যদিও বিতর্ক আছে। আর ওই যে বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইনুশফ, তার বাড়ি অনা সিটাং এবং আনফা এবং লাকিলি তার তার বাড়ি আর হাটাজারি আর একই এলাকাত। তো এই সমস্ত ব্যক্তির চিন্তা করলে মনে হয় অনরত্ব অনরত্ব স্বীকার করুন পরিব চট্টগ্রাম দেশের বাংলাদেশের সবচেয়ে সেরা। ধন্যবাদ আপনাকে। আমি যাচ্ছিলাম নোয়াখালী আপা, আপনার জন্য এক মিনিট। আই আর কি একদম আর দিলে আর কাছে সেরা, কারণ আদে শিক্ষা শিক্ষা দীক্ষা সবকিছু আলিম জালিম মোল্লা মিনশা আমরা কোন জালিম আছে, জালিম আছে আর আমরা কোন আমরা কোন দিকে দিয়ে কম নাই। কি বলে ভাই বললো যে ওনাদের কালুরঘাট থেকে বলছে, উনি আমাদের নোয়াখালী জামাই। আর আর কোন কিছু আছে ভালো খারাপ যা কিছু আছে সবই নোয়াখালীর। স্পিকার সাবেক স্পিকার সবই নোয়াখালী। আমরা লোক বিখ্যাত ব্যক্তি খালি হনতে আসি এখন কইতেছি, এক শেরে বাংলা ফজলুল হক যদি খারায় সব সিতেই ভরবে। তারপরে আপনি প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস বরিশালের, জীবনানন্দ দাস সুফিয়া কামাল, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, তারপরে কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ডক্টর হাসান শহীদ, কবি হাসান হাবিব, তারপরে হানিফ সংকেত, জুয়েল আইস, আর নাম শেষ করতে পারবো না, মোশাররফ করিম, মিঠুন চক্রবর্তী, লেখক বুদ্ধদেব গুহ,
তারপরে ক্রিকেটার নাফিস, তারপরে হইলো তা মুখস্থ কইল রানী ভাই সাহেব, তারপরে বর্ষীয়ান রাজনীতিবিদ, এখন জাতীয় সংসদের চিফ হুইপ আশরাফ ফিরোজ, তারপরে নির্বাচন কমিশনার থেকে শুরু করে সমস্ত ধরনের, কারণ শিক্ষা আমরা বাংলাদেশের সেরা। তবে একটা কথা আমি আপনাদের কই, আমার ছোট ভাই এই আজকে সকালে আয়াস করিম হে একটা পোস্ট দিছিলে ফেসবুকে, ঘটনা রয়েছে পাড়ার পোলাপানে ক্রিকেট খেলাইতেছে, খেলাবার পরে পাশের বাসায় যেয়ে ওই জানলার কাজ ভাঙ গেলাইছে, বাড়িওয়ালা আর পাড়াপ্রতিবেশী মিলে থানায় মামলা দিছে, মামলা দিছে কার নামে, তামিম ইকবালের বিরুদ্ধে মামলা দিছে, জাতীয় ক্রিকেটার তামিম ইকবাল, কারণ তার দোষ হয়েছে কি, হ্যাঁ মামলার এজাহারে লেখছে তামিম ইকবাল অ্যাটাকিং ক্রিকেট খেলে, হেললে গিয়া এই পোলাপানে হেই তামিম ইকবালের খেলা দেখিয়া হে শেখছে, এখন সবাই কথা হয়েছে কি, কথা হয়েছে সবাই সবাই অ্যাটাকিং করে, কারণ নিজের কোনো খবর নাই। ধন্যবাদ আপনাকে, এক মিনিট 45 সেকেন্ড। ফারুক ভাই, দান বাঁধতে শিবর গীত যে গায়েন, তো আমরা আমার বন্ধুরা হলে দান বাঁধতে শিবর গীত গাইরা, আমেরিকার মাঝে বাংলাদেশ ওলাগিয়া ফ্লাইং যেটা জিও ট্রেন বাঙালি আতাউর রহমান বানাইছে, তার বাড়ি কই সিলেট, ই দেশের মেয়র প্রথম ওইলগিয়া এমপি রোশনারা আলী লুৎফর ভাই এরা সিলেটে, ই দেশের প্রথম জাজ স্বপ্নারা, সারা বাংলাদেশে তো করা ওয়ার্ল্ড এর মাঝে ওলা লাগে সব ধরনের, মানে এটাকে যদি কই আমরা, আমরা তো লেখিয়া খাই না ভাই, এটা আমরা জানি মুখস্থ, বুঝছো নাকি, আপনার জন্য 45 সেকেন্ড প্লিজ। আমার তো ঢাকার শহরের যে বিখ্যাত বিখ্যাত জিনিস এরই তো অনেক সুযোগই পাইলাম না, ভাই জানি খালি খেপা খেপি করলো আর যোগ্যা, আমি এখন একটা কথাই কমু, ঢাকা হলো সব সত্যি, আমি সত্য কথা কমু সত্যিকারের সেরা, কারণ যত কিছু আছে যে বাইজানি কইতাছে যে আউলিয়া কথা কইছে, ওই শিক্ষিত কথা কইছে, যাই কইছে না বাইজানির দিকে এরা সবাই এরা হগলেই, কিন্তু ওই যে ঢাকা শহরে আয়া বসবাস করে, ঢাকা শহর ছাড়া কিওর উপায় নাই। আর একটা কথা কই বাইজান, এই যে ইবনে বতুতা, ওই যে উনি হইলো সেরা একজন টুরিস্ট, বিখ্যাত টুরিস্ট, উনি সকল হকলটা দেশ ঘুরিয়া আইয়া ঢাকা শহর দেখা কইছে, ঢাকার শহর যে না দেখছে হে মায়ের পেটের তে বাইরে হইছে। আপনাদের চারজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চারজন অতিথির সাথে, যে পাঁচজন অতিথির সাথে, বরিশাল, ঢাকা, নোয়াখালী, সিলেট এবং চট্টগ্রাম নিয়ে। আমরা এর পরের অনুষ্ঠানে আমরা অবশ্যই আরো পাঁচটা জেলাকে বা বিভাগকে আমরা আমন্ত্রণ জানাবো, বাট এই অনুষ্ঠানটা ছিল সম্পূর্ণরূপে আমাদের আমিত্ব প্রমাণের একটা অনুষ্ঠান, বাট এখানে কাউকে ব্যক্তিগতভাবে যদি কেউ বলেও থাকে সেটাকে আপনারা মনের মধ্যে নেবেন না এবং আপনারা সেটাকে অন্যভাবে নেবেন না। আমরা আশা করছি যে এটা একটা মজার অনুষ্ঠান ছিল এবং মজার অনুষ্ঠান আমরা আগামী অনুষ্ঠানেও, আগামী ঈদেও করবো, আগামী অনুষ্ঠান অবশ্যই আমাদের যথারীতি পলিটিক্যাল হবে। আরেকটি সুসংবাদ আপনাদের জন্য, সেটি হচ্ছে আগামী 31শে জুলাই, যেটা ব্রিটেন না সারা বিশ্বের সবচেয়ে বড় মেলা, যেটা বৈশাখী মেলা 2016, যেটা হবে লন্ডনে, সেটাই প্রচার করবে। তো 31শে জুলাই আপনারা যদি ঘরে থাকেন তাও দেখবেন, মাঠে গেলে তাও দেখবেন, এনটিভির মাধ্যমে আমন্ত্রণ রইল। আর আগামী অনুষ্ঠান পলিটিক্যালি হবে, সেই পলিটিক্যাল অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।